হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর রূপক সুস্মিতা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আরো একটা নতুন ব্লগে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার সেই পরিচিত জায়গায় চলে এসেছি, আর সেই রান্নাঘর। আর আজকে ব্লগটা সেই রান্নাঘর থেকেই শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর সকাল সকাল আমি বানিয়ে নিয়েছি কফি, তার আগে আমি রুটি আর তরকারিটা বানিয়ে ফেলেছিলাম। আর এখন কফিটা খেয়ে সবাইকে ব্রেকফাস্ট দেব, তারপরে সকালের কাজকর্মের দিনটাকে শুরু করব। ছেলেকে তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কি খাচ্ছে। আর আজকে অনেক দিন পরে রুটি আর আলুর তরকারি সকালে টিফিনে হচ্ছে, মানে অনেক দিন পর, খুব ভালো লাগছে আজকে। তরকারিটা ভালো আছে? খুব ভালো হয়েছে। যাক ভালো। সো আরাম সিট বেল্ট। বাহ, খুব ভালো। এবার তুমি নিয়ে নাও অনুগ্রহ পূর্বক। ও, অনুগ্রহ পূর্বক। তুমি বাজার যাবে না? ফোনটা করি যখন যাও। আচ্ছা, বাজার থেকে কি আনবে? এমনি সবজি যা দেখি। তাহলে আজকে কি রান্না করবে? আজকে কিছু রান্না করতে হবে না, আগে ফেনা ভাত। ফেনা ভাত? তাহলে বাজার যাচ্ছি। বহু বছর খাই না। বাজার যাওয়ার দরকার নেই তো। তবে এনে রেখে দিই, কালকে তো হবে রান্না। ও বাবা, ফেনা ভাত? দেখ আমারই ভালো, রান্নার ঝামেলাই নেই। ফেনা ভাত সাথে আর বেগুন ভাজা? যা ইচ্ছা করবা। আচ্ছা, তাহলে তো ভালো দেখে বেগুন নিয়ে আসতে হবে না? আর শীষ পালং পেলে না? শীষ পালং নিয়ে আসবে তো একটু। শীষ পালং আর বড়ি আর কড়াইশুঁটি। দিদা কি সুন্দর পালং শাকটা করেছে, আমার এখনো মুখে লেগে রয়েছে। দারুণ হয়েছিল পালং শাক। পেলে আনবো। আমি তো বাজারে গেছিলাম, আর এসে দেখছি সুস্মিতা, মানে যেহেতু তিন চার দিন কাঁচতে পারেনি, মানে ওর হাঁপ উঠে গেছিলো, প্রচুর কেচেছে, প্রচুর কেচেছে। এই দেখো, সকালবেলা কালকে জামাকাপড়গুলো শুকিয়ে তুলে নিয়েছি। এবার বেলাতে যে জামাকাপড়গুলো পরেছি, নিয়ে গেছি, ওগুলো তো ধোয়া কাচা হয়নি, ওগুলো আবার ধুয়ে ধুয়ে তো জায়গা মতন তুলে রাখতে হবে না? তা বেলায় তো রোদ্দুর প্রায় চলেই যায়, সকালের দিকে বেশ ভালো রোদ্দুরটা থাকে। আর আজকে এত কেচেছে যে মেলে, মানে মেলবে যে অত দড়ি নেই, টানাতে পারবে না। তার জন্য আবার আমাকে বললো দড়ি, এই দেখো আমি দড়ি নিয়ে এসেছি, এখন দড়ি বাঁধবো, সেই দড়িতে মেলবে। ওইদিকের কাজ বাজ সেরে ধরে চলে এসেছি, বাইরে প্রচুর কাজ ছিল, দেখতেই তো পেলে। আর এদিকে আমাদের রূপক বাবু বাজার নিয়ে চলে এসছে, বাজারে না কি নিয়ে এসছে আমার কথা মতন, শীষ পালং নিয়ে এসছে, একটা লাউ নিয়ে এসছে, দুটো বেগুন নিয়ে এসছে, এদিকে শিম আছে, কড়াইশুঁটি আছে, এদিকে পেঁপে, গাজর, ফুলকপি, বকুলি, টমেটো, একদম গুছিয়ে গাছিয়ে বাজার করে নিয়ে চলে এসছে। খুব ভালো বিষয়। আলু এত বাজার নিয়ে এসছে, তারপরেও বলছে আজকে নাকি গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে, টমেটো দিয়ে, সব দিয়ে ফেনা ভাত খাবে। কি আবদার! ও সত্যি, এদের কি বলবো, আবদারের আর শেষ নেই। চলো ফটাফট সবজিগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে ফেলে রান্নার দিকে যাব। রান্নায় যদিও বিশেষ ঝামেলা নেই, আসলে ভালোই হয়েছে। একদিকে ওদিকে কাঁচা ধোয়ার দিকে গেছিলাম তো, তা এদিকে রান্নার দিকে আসলে অনেকটাই মানে দেরি হয়ে যেত, কাঁচা ধোয়াটা আর হতো না। রান্না খাওয়াটা আজকে একটু কমই নয় হোক, আর এদিকে বেলাও হয়ে গেছে। ও, ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম, ক্যাপসিকাম। দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেলাম, আর সুস্মিতা মানে আমার ইচ্ছে মতন, মানে আমার কথা মতনই আজকে করেছে, যদিও সুস্মিতারও ইচ্ছে ছিল। একেবারে দেখতে পাচ্ছ হাসিটা, এই দেখো ফেনা ভাত, ভোগ ভোগ। এর মধ্যে টমেটো, একটু আলু, কাঁচা লঙ্কা, নুন আর ঘি, আর কিছু লাগে না, সাথে মুগ ডালও আছে। একটা অমৃত স্বাদ, অমৃত। মানে এটা কিন্তু তেল দিয়ে ভালো লাগবে না, ঘি দিয়েই খেতে হবে। আর আমি বললাম যে তুমি তাহলে একসাথেই মেখে দাও, ঘি তেল, এই তেল তো দাওনি না, ঘি দিয়ে নুন দিয়ে সবকিছু দিয়ে, আমারটাও একসাথে মেখে আমাকে আলাদা দিয়েছে, আমার আর মাখামাখি করতে হবে না, আমি এখন রেডিমেড পেয়ে গেছি, নেবো আর খাবো। একদম, তাহলে খাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। হ্যাঁ চলো খেয়ে নেওয়া যাক। এই লুকিয়ে লুকিয়ে কি করছো? কি করছি বলো তো? আরে দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর হঠাৎ বারান্দায় এসে বসেছিলাম, তখন মনে পড়লো, আরে মাসিবাড়ি যাওয়ার আগে তো দুটো কামরাঙ্গা দিয়েছিল ছেলের এক বন্ধু, ওদের গাছের কামরাঙ্গা, তা ওগুলো তখন আধ কাঁচা আধ পাকা ছিল, এখন দেখছি পুরো একদম টুসটুসে হয়ে পেকে রয়েছে।
তা দেখে জাস্ট জিভে চল চলে আসলো, তা সেই কারণে এগুলো নিয়ে বসেছি খাবার জন্য। আর বিট নুন দিয়ে কামরাঙ্গা, ও যা খেতে লাগে না বন্ধুরা, কি বলবো, পুরো জিভে জল চলে আসছে। তোমার আসছে না? একাই খাবে? তুমি চাইলে দেব, না চাইলে তো আর আমি যেচে পড়ে দেব না। তুমি কি খাবে? নিশ্চয়ই খাবো। খেয়েছো এর আগে কোনোদিন কামরাঙ্গা তুমি? না, এই প্রথমবার খাচ্ছি। আমি তাই, এর আগে কখনো খাইনি। মজা হচ্ছে, মজা, অনেকবার খেয়েছি, ভালো খেতে। আমি একটু খেয়ে দেখি। টক না মিষ্টি? টক মিষ্টি, টক মিষ্টি আবার ঠিক কিরকম খেলে বুঝতে পারবে টক মিষ্টি আবার কিরকম, ওটা কিরকম বস্তু দেখি। আমি একটু খেয়ে দেখি, দাও আমাকে একটু দাও, নুন দিয়ে দাও। এটা এটা বার করে দিয়ে নি, এটা শুদ্ধ খাবে। নুন দাও, নুন দাও, খেয়ে দেখি। আমি আমি তো কোনোদিন খাইনি। বাবা তুমি কোনোদিন খাওনি, শুধু ঢপ বাজছি। মিষ্টি দারুণ মিষ্টি না? মিষ্টি আছে, টকও আছে। টক মিষ্টি বললাম তো, সবই রস। টক মিষ্টিটা খেতেই তো বেশি ভালো লাগে, পেকে গেছে বলেই তা তো রস। অসাধারণ খেতে লাগছে। অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আর সেটাই সন্ধেবেলা চলে এলো, আর এত বড় বক্সে কী আছে চলো খুলে দেখে নেওয়া যাক। আর এটা ছিল ওপেন বক্স ডেলিভারি, তা সেই কারণে দাদা খুলে দেখিয়ে দিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কি না। আর এটা নেওয়ার কারণ সেটা হচ্ছে নবদ্বীপে যখন গিয়েছিলাম রূপকের আর ছেলের ব্যাগ বইতে বইতে কাঁধ ব্যথা হয়ে গিয়েছিলো। যদিও আমাদের একটা ট্রলি আগে ছিল, সেটা ছিল কাপড়ের, কিন্তু বৃষ্টি বাদলার দিনে না ওই কাপড়ের ট্রলি নিয়ে গেলে খুব প্রবলেমে পড়তে হয়, তা সেই কারণে এই রকম একটা ট্রলি অর্ডার দিয়ে দিলাম। তা যাই হোক, রূপক তো খুব খুশি আর আমিও বেশ খুশি। আর এখন সন্ধে বাজে 6:30, আমি আর তোমাদের দাদা ভাই বেরোচ্ছি না কোথায় যাচ্ছি, তা চলো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে শীতে পাগল পাগল লাগছে, আর বাইরে মানে ওয়েদারটাও বেশ ঠান্ডা। আর যেদিকে বাইপাসে চলে এসেছি, বাইপাস ধরে আমরা এগোচ্ছি, চলে এসেছি গড়িয়া পঞ্চসায়ার খাদ্যমেলা 2024-এ। আসলে সুস্মিতার এক বান্ধবী বলাটা ভুল, কৃষ্ণা তোমরা অনেকেই চেনো, তো কৃষ্ণা এখানে একটা স্টল দিয়েছে, তো সেইখানে কৃষ্ণার ইনভিটেশনেই আমরা চলে এসেছি। আর দেখো সুস্মিতাও রেডি হয়ে নিচ্ছে। হ্যাঁ, বাইকে এসেছি, চুলটা তো ওলট পালট হয়ে রয়েছে, হেলমেট পরা ছিল, ওরকম ভূতের মতন যাবো নাকি, তাই একটু চুলটা ঠিক করে নিলাম, ব্যাস আর কি। চলো এবার যাওয়া যাক। চলো যাওয়া যাক, দেখি কৃষ্ণা স্টলে কি। কৃষ্ণা ম্যাডাম, আমরা ফটো নিতে পারি? চলে এসছি আর কৃষ্ণার সাথেও দেখা হয়ে গেছে, আর কৃষ্ণার মুখ থেকেই জেনে নেব ও কি কি বানাচ্ছে। ফুলকপির চপ, ভেজ পকোড়া। ফুলকপির চপ কোথায়? খুব মজা হচ্ছে। আমি বান্ধবীর স্টল নিয়েছি, ভালো লাগছে।
হ্যাঁ রাত হয়ে যাচ্ছে, মেলা তো শেষ আর কৃষ্ণার সবকিছু গোজগাছও হয়ে গেছে, এবার আমরা একসাথেই বেরিয়ে পড়ব। তা চলো বেরোনো যাক। আমরা আর কৃষ্ণারা একসাথে বেরিয়েছি, আর এই দেখো কৃষ্ণার সামনে, আর আমরা পাতুলির সামনে দিয়ে যাচ্ছি। পাতুলিটা দেখতে তো অসম্ভব ভালো লাগে, এত সুন্দর আলো দিয়ে সাজানো থাকে, তো কি বলবো বন্ধুরা, যতবার যাই ততবার এখানে লোকারে চোখ পড়ে, কত সুন্দর আলো দিয়ে সাজানো, আর সারা দিন রাত এখানে লোক থাকে। জাস্ট বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢুকেই দেখো সুস্মিতা হিটার জ্বালিয়ে হাত পা সেঁকতে শুরু করে দিয়েছে। ওর নাকি বাড়িতে ঢুকে ঠান্ডা বেশি লাগছে, মানে ভালো লাগছে, মানে এতক্ষণ রাস্তায় বাইকে চললো, বাইকে মানে রাস্তার ঠান্ডা হাওয়াটা ওর কোনো মালুম হলো না, বাড়িতে আসার পর ঠান্ডা লাগে। হ্যাঁ ঘুরতে বেরোলে কি কারো কোনো ঠান্ডা লাগে? বাড়িতে ঢুকলেই তো সব কাজ করতে হবে, আবার রান্না করতে আমার ভালো লাগে না বাবা, ভালো লাগে কি নাটক। না বন্ধুরা, সুস্মিতাকে আজকে রান্না করতে হবে না, কারণ ফেরার সময় মিষ্টি আর রুটি কিনে নিয়ে এসেছি। আমি জানি এসে আবার ঠান্ডার মধ্যে কষ্ট হবে, সেই জন্য রুটি আর মিষ্টি কিনে নিয়ে এসেছি। সেই জন্য এত আনন্দ, সেই কারণেই আর কি আনন্দতে বলে উঠছে আমায় আবার রান্না করতে হবে। গরমটা যা লাগছে না। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। টাটা, শুভরাত্রি।